फिर दाव देख नहीं नूना दाल दे दी दाव। अरे नहीं रुकेगा नहीं, अरे खुजी बाबू रे तोरा गाछ आर गरानो आछे नमस्कार आमि आजो चले एसेछि आबार एई जे चरे एखान थेके शुरू करब মাছ ধরব। প্রথমে মাছ ধরে বড়শিতে গেতে কুচে মাছ ধরব, কুচে সাতাতে সব রকমই ধরব। আর এই জলের বোতল নিয়ে চলে এসেছি, ভীষণ গরম। আর হাড়ি ওই যে ভাই অলরেডি নেমে ধরা শুরু করে দিয়েছে, ওখানে প্রচুর পার্শ্ব মাছ। ও একটা থাকলে দুটো থাকে, কিন্তু পাশে দেখো আর অবশ্যই আছে। পার্শ্ব মাছ না, এখানে প্রচুর মাছ আছে মনে হচ্ছে। ওখানে দেখো আরও আছে, আছে আছে শিওর আছে। ওই তো পিঠ দেখা যাচ্ছে আর একটা, ওই যেখান থেকে তুলেছে ওইখানে। ও একটা থাকলে দুটোই থাকে, এরা সবসময় জুটিতে থাকে কিন্তু। হেভি জিনিস এগুলো খায় কিন্তু জানো চাইনিজরা। এরা কষ্ট পাচ্ছে, নোনা জল থেকে তুলে নিয়েছি, এবার ছেড়ে দিই। জোড়ায় জোড়ায় ঘোরে, দেখো দারুণ জিনিস। এই দেখো দুটোই, এবার অন্য কোনো জায়গায় গিয়ে এরকম বসবে। আরে ওইদিক দুটো চলে যাচ্ছে ওইদিকে রে। এই চলো চলো চলো, এখান থেকে উঠছে মাছ। এই দেখো ভরবো মাছ, কি মাছ পাশে দেখো একটা 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 চিংড়িও আছে, ছোট্ট বড় একদম ছোট্ট চিংড়ি। ওই তো পাশে এইখান থেকে উঠছে পাশে। বাহ, এ পাশে ধরলে কিন্তু আবার কুচে ধরার টাইম থাকবে না। খেলা জাল নিয়ে আসলে এখান থেকে প্রচুর মাছ ধরা যেত। ধরেছ? হ্যাঁ, এই দুই হাতে দুটো ধরলাম। বাহ, তুমি এক্সপার্ট হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। এবার নৌকো কিনবো, ব্যাস নৌকো কিনে মোটামুটি দুজনেই মাছ ধরবো। দেখা যাচ্ছে না, এত রানিংয়ে দৌড়াচ্ছে তো। ওই তো ওটা লাগবে বড়শিতে কাটা যাবে। ওকে কুচের, আচ্ছা আমরা মনে হচ্ছে গর্ত পেয়ে গেছি একটা। সাথে বাদে চলে গেছে রে, ভালো কি কি বসি লাগবে নাকি? বসি দিও আমি তো দিও, ধরে হাতে ঘাই পেয়ে গেছে, ধরে দিচ্ছি। তো হাতে ধরে যাবে? প্রথম গর্ত দেখলাম, প্রথম গর্তে গেলাম, কিন্তু এখন ভয় করে মাল। আমার মনে হয় কি ওর না, আমার মনে হয় ওর গর্তে না আর বেশি ডিপ নেই ওদিকে, লাগবে না। তুই ধর, ডাল দিয়ে ধর না, দেখো মাল।
আচ্ছা আচ্ছা এক্সপার্ট আছে, এই জলে চলে যাবে রে। আর যা ধরছি না, যাত্রের মাল কামড়াচ্ছে রে। হাতে কামড়ে দিয়ে চলে গেল। ধর কি দরকার, ধো তো পরে যাচ্ছিল। আচ্ছা আজকে প্রথম ইল, এগুলো ইল মাছ। আচ্ছা এই জালটা রেখেছি, জাল দিয়ে ধরতে একটু সুবিধা হবে। তাই হাতাতে হবে গেছো কাঁকড়া, জোয়ারের সময় ধরা সহজ, এখন কঠিন। ওই তো দেখা যাচ্ছে কাঁকড়া উপরে। দেখা যাচ্ছে না। আচ্ছা গেছো কাঁকড়া বা চিংড়ি দরকার চারের জন্য, এই কুচে ধরার জন্য, তো খুঁজে পাচ্ছি না, নাহলে তো মুশকিল। কাঁকড়া আছে তো, জল একদম কমে গেছে। গর্ত কুচিয়ে নাকি কি জানি, কুচির গর্ত এরম বড় হয় নাকি কাঁকড়ার গর্ত। কি হয়েছে কি বড় পাশে, সে কি কথা, কি হচ্ছে? আরে এর মন তলায় পাথর ভর্তি, পাথর তো খোয়া পাথর। ইশালা কত বড় একটা মাছ, কি মাছ কি মাছ জানি না, কিন্তু খুবই বড় ছিল। ধরেছ? না, এটা ছোট মতো কি একটা পাইলাম, সে বড়টা তো চলে গেছে, খপাং করে লাগাইছিল। কুচের গর্ত পাওয়া গেছে, তো বর্ষি ঢুকান হচ্ছে। কি হলো কিছু, চলো আসো সামনে আসো। কিসের চার দেওয়াটা, বসি ঢুকবে না ঢুকলি বাদ দিতে, জল ঠেললো তো, জল তো ঠেলছে, জল বেরোচ্ছে এবার দেখি বলি। এই জমের গর্ত দেখা, ও হবে না, মনে হচ্ছে কোনো খাদে নেমে আছি আমরা, তা মনে হচ্ছে। উপরে সব উপরে, বহু উপরে জঙ্গল। মনে
ওনার তো এখানে শুয়ে থাকে। চিংড়ি মাছ ভালো বড়, চলো চলো। আর একটা আছে তাই, আর এটাও চিংড়ি। বাহ, হাতে মাছ পাচ্ছেন? এই দেখো, সারা বছর ডিম থাকে ওদের পেটে। এখানে দাঁড়া, তুই চিংড়ি মাছ ধরে নি। গত খোঁজা আমিও তো দেখলাম, হচ্ছে আত্ম বাদে না। কিন্তু গর্ত পাওয়া যাচ্ছে না। আর একটু আগে মনে হচ্ছে কেউ একজন গর্ত সব চেক দিয়ে গেছে, গর্ত খোঁচা খোঁচা মনে হচ্ছে, হাতের দাগ পড়ে আছে। তো এবার হাতিয়ে মাছ ধরবো। এই হ্যাঁ তো কি একটা ধরেছি জানো, পাশে হাত দিয়েই পাশে। পা বাদে গেছে কাঁথার শিকড়ে। আর হাতাতে গেলে না বসে বসে হাতালে সুবিধা হয়। তা তো, এই দেখো চারটে একসাথে দেখো সত্যি আপনাদের দৌলতেই শৈশব খুঁজে পাচ্ছি, কারণ ছোটবেলায় এখানে অনেক মাছ ধরেছি। মাঝে তো দীর্ঘদিন আর এসব চর্চা ছিল না, তো আপনাদের দেখানোর জন্য এসব আবার নতুন করে আবার ফিরে পাচ্ছি। এখানে এখানে মাছ আছে, এই তো এই হাত দিলেই পাচ্ছে। হ্যাঁ, ওর হাতে চিংড়ি বেশি আটকাচ্ছে। লেজটা তো বাদি যাচ্ছে, বসতে পারছি না তো। লেজ আছে, বাঁধিয়ে দিয়েছে বস্তা মাজায়। আর হাত দিয়ে বেশ কিছু মাছ ধরেছি, মোটামুটি এক তরকারি হয়ে যাবে। তো কি বাড়ি যাবে না এখনো থাকবে? আরে একটু জিরো না তো, আগে প্রথমটা ফ্লপ হয়ে গেছি, কুচে হয়নি, সে কারণে কষ্টটা একটু বেশি হচ্ছে এখন।
নালে দেখবে যে উদ্দেশ্যে যা হয় না, মাছ কাঁকড়া ধরতে এসে যদি মাছ কাঁকড়া পাওয়া হয় ঠিকঠাক, তাহলে কিন্তু কষ্ট কম হয়। মোটামুটি এইগুলো ধরেছি হাত দিয়ে। এখানে চিংড়ি, পার্শে এসব রয়েছে, বিভিন্ন রকম চিংড়ি আছে, পার্শে মাছ, আর আছে নাড়া ফটফটি বলি আমরা লোকালভাবে, এক ধরনের বেলে মাছ। কি করে নিশ্চয়ই লাভই আঁকবে এই জায়গা সমান করে, মানে কি আঁকতে পারে? কি হয়েছে? মাছ চিংড়ি চিংড়ি ধরো কিন্তু, আরে পাতলা চিংড়ির সঙ্গে তো নোনাও ঢুকে গেছে। চিংড়ি ধরতে পেরেছো? না, কষ্টে আঙুল দেখে যাচ্ছি। কি করবো, কি গোপে দাও দেখ নেই, মানে আজকে তোমার কপালে মাছ নেই, এটাই হচ্ছে জানিয়ে দেবে। কি লিখেছি পড়তে পারবা? হ্যাঁ ডেফিনেটলি, এস প্লাস ইউ। অনেক অ্যাট্রাকটিভ ভিডিও সামনে আসতে চলেছে, তো যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে রাখুন, আর তা না হলে প্রচুর প্রচুর জিনিস মিস করে যাবেন আপনারা। মিস করে যাওয়া মানে আমাদের কষ্টগুলো বিফলে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, এ কষ্ট কষ্টই মনে হচ্ছে না, যেহেতু আপনারা দেখছেন, বিভিন্ন রকম কমেন্ট করছেন, আপনাদের ভালো লাগছে বলছেন, এতেই অনেক। আপনারা জানাবেন কমেন্ট করে, আমাদের কষ্ট অনেক অনেক কমে যাবে তাহলে। কি করো, মাছে ধরবে না, বাড়ি যাবে? এক তরকারি কিন্তু হয়ে গেছে, কই দেখি, সারা জায়গাটা কেটে গেছে তো, আর এক কিরাম তরকারি তো ভাজা। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আজকের পর্ব মোটামুটি এখানেই আমরা শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এইদিক গেছে, ডান দিকে এসে গেছি, এখানেই এই লোকালয়ের বাঁধ।